বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার আবেদন নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফাইল পর্যালোচনার পর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে করা আবেদন মঞ্জুরের সুযোগ নেই। এ মতামত দিয়ে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। তামান্না তাহসিন খানের প্রতিবেদনে বিস্তারিত। বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 50 দিনের চেয়ে বেশি সময় ধরে একটানা হাসপাতালে আছেন তিনি। তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। এ সময় একাধিকবার তাকে সিসিইউতে স্থানান্তর করা সত্ত্বেও তার অবস্থার উন্নতি হয়নি। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী জানান, কিছুদিন আগে 6 মাসের সাজা স্থগিত করার জন্য খালেদা জিয়ার পরিবারের আবেদন সরকার গ্রহণ করেছে। একই বিষয়ে দ্বিতীয়বার আবেদন গ্রহণ করা সম্ভব নয়। ফৌজদারি কার্যবিধির 401 ধারা কোনো দরখাস্ত যদি একবার নিষ্পত্তি করা হয়, সেই নিষ্পত্তিকৃত দরখাস্ত পুনর্বিবেচনা করার কোনো অবকাশ আইনে থাকে না। আমরা ব্যাখ্যা করে আমাদের মতামত পাঠিয়ে দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং সেই মতামত হচ্ছে যে 401 ধারার ক্ষমতা বলে যেই দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে সেটা একটা পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশন, এটা আর খোলার কোনো উপায় নাই। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে আইনের বাইরে গিয়ে কোনো নির্বাহী আদেশ হতে পারে না বলেও জানান আইনমন্ত্রী। যে 401 ধারায় যে 6 মাস দুটি শর্তযুক্তভাবে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং সাজা স্থগিত রেখে সেটা বাতিল করে তারপরে আবার পুনরায় বিবেচনা করার স্কোপ থাকলে সেটা করা হবে।